চ্যাপ্টার থ্রি এর চ্যাপ্টার থ্রি এর দু নম্বরের বাকি অঙ্কগুলো শুরু করছি। আগের দিন যে বিভাজ্য দেখানোর যে অঙ্কগুলো আমি সেগুলো দেখিয়েছিলাম, আজকে দেখাবো নর্মাল সিরিজগুলো। যেমন ধরো দু নম্বরটা কী বলছে, যে এন বিলংস, স্মল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, এর জন্য টু এন প্লাস সেভেন লেস দেন এত হলে দেখাও যে এইটা হবে। আচ্ছা, তার মানে আমাদের কী বলেছে, যে টু এন প্লাস সেভেন লেস দেন এন প্লাস থ্রি তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এটাকে যদি পি এন লিখি, পি অফ এন ইকুয়াল টু টু এন প্লাস সেভেন লেস দেন এন প্লাস থ্রি তার হোল স্কোয়ার, তাহলে পি অফ ওয়ান হলে কী হচ্ছে, পি অফ ওয়ান হলে হচ্ছে দেখো টু প্লাস সেভেন ইকুয়াল টু নাইন, আর এন প্লাস লেস দেন ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর স্কোয়ার ইকুয়াল টু ষোলো, তার মানে নয়, সুতরাং নাইন লেস দেন সিক্সটিন। ঠিক আছে, ওয়ানের জন্য সত্যি, দুইয়ের জন্য সত্যি, আমি ধরলাম এম এর জন্য সত্যি। তাহলে এম এর জন্য যদি সত্যি হয় তাহলে পি অফ এম ইকুয়াল টু কী হবে, টু এম প্লাস সেভেন লেস দেন এম প্লাস সেভেন তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যখনই এরকম অঙ্ক দেবে আমরা এম এর জন্য সত্যি আমরা ধরে নেব, এই সিরিজগুলো যখনই আমাদের দেবে আমরা তখন কী করব, এম এর জন্য সত্যি এটা আমরা ধরে নেব। ঠিক আছে, এবারে দেখো এইটা যখন এম এর জন্য আমাদের সত্যি বললো, তাহলে এখান থেকে আমরা এই রিলেশনগুলো তো আমাদের আনতে হবে, এই অঙ্কগুলো কিন্তু একটু অন্যভাবে হবে। আচ্ছা, তাহলে আমরা পি অফ এম প্লাস ওয়ানের জন্য ধরছি, পি অফ এম প্লাস ওয়ানের জন্য কী পাচ্ছি, টু অফ এম প্লাস ওয়ান প্লাস সেভেন, তাই তো? এবার এটাকে এটার থেকে ছোট দেখাতে হবে, তাহলে টু অফ এম প্লাস ওয়ান প্লাস সেভেন লেস দেন এম প্লাস ওয়ান প্লাস সেভেন তার হোল স্কোয়ার, এইটা আমাদের দেখাতে হবে, তো তবেই আমাদের সত্যটা প্রমাণিত হবে। তাহলে আমরা দেখো দিয়েই দিয়েছি সেটা, মানে এন প্লাস, সরি, এটা এন প্লাস ফোর হবে, এম প্লাস ফোরের জন্য আমাদের সত্যি দেখাতে হবে, এইটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা কী দেখাবো, দেখো আমাদের যদি এই পাশে এটা আনতে হয় আমাদের কী করতে হবে, আমাদের এই যে এম প্লাস থ্রি অবশ্যই এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কী করব, আমরা এইখান থেকে শুরু করি, যে টু এম প্লাস সেভেন এটা আমাদের দিয়ে দিয়েছে এম প্লাস ফোর তার হোল স্কোয়ার, এটা আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কী করব, টু এম প্লাস সেভেন লেস দেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস সিক্সটিন হলো, খুব মন দিয়ে দেখবে। তাহলে এইখানটা যদি আমাদের একটা এম প্লাস ওয়ান আনতে হয় তাহলে দুপাশেই একটা দুই যোগ করতে হবে, তাহলে এপাশে একটা দুই যোগ করলাম টু এম প্লাস সেভেন লেস দেন, এপাশেও একটা দুই যোগ করলাম টু প্লাস এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস সিক্সটিন। ঠিক আছে, তাহলে টু ইন্টু এম প্লাস ওয়ান প্লাস সেভেন এটা হলো, তাহলে এখানে আসলো টু এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস এইটিন। আচ্ছা, এবার খুব মন দিয়ে দেখো যে এটা যদি এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস এইটিনের থেকে ছোট হয় তাহলে আমাদের এখানে এম প্লাস ফাইভ তার হোল স্কোয়ার আনতে হবে, তাহলে আমি অবশ্যই লিখতে পারি যে এটা এম স্কোয়ার প্লাস টেন এম প্লাস পঁচিশের থেকে ছোট হবে। এই অঙ্কগুলো কিন্তু এই ক্যালকুলেশনটা বুঝতে হবে, কেন আমি করলাম, তার কারণ হচ্ছে অলরেডি এখানে এম প্লাস ফাইভ আমাকে আনতে হবে, তো এম প্লাস ওয়ান প্লাস ফাইভ, তার মানে এম প্লাস ফাইভ আনতে হবে। তাহলে আমি যদি এখানে এম প্লাস ফাইভ তার হোল, এইটাকে যদি এম প্লাস ফাইভ তার হোল স্কোয়ারের থেকে ছোট দেখাতে পারি, এটা এর থেকে ছোট, তাহলে অবশ্যই
এটার থেকে বড় কোনো সংখ্যার থেকে ছোট হবে? এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস এইটিন, এটার থেকে নিশ্চয়ই এটা বড়, কারণ এখানে এইট এম, এখানে টেন এম, এখানে এইটিন এম, এখানে টোয়েন্টি ফাইভ এম আছে। বোঝা গেল আশা করি? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এম প্লাস ওয়ান প্লাস সেভেন লেস দেন এম প্লাস ফাইভ তার হোল স্কোয়ার। সুতরাং এম প্লাস ওয়ান প্লাস সেভেন লেস দেন এম প্লাস ওয়ান প্লাস ফোর তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে তার মানে সুতরাং এটা কিসের জন্য সত্যি? পি অফ এম প্লাস ওয়ানের জন্য সত্যি, তাহলে এন এর যে কোনো মানের জন্য সত্যি, এইটা আমরা বলতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এর পরের অঙ্কগুলো দেখো, এর পরের অঙ্কগুলো কি আছে? আচ্ছা, তিন নম্বর, চার নম্বর। আচ্ছা, এইবারে দেখো চার নম্বর অঙ্কটা, এগারো, এগুলো সব হয়ে গেছে, বিভাজ্যর প্রত্যেকটা অঙ্কই হয়ে গেছে। এইবারে দেখো তাহলে চার নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু একটু, এই অঙ্কটা, আচ্ছা সরি, আমি আগে গ্রেটার দ্যান লেস দেনটা একটু দেখিয়ে নিই। লেস দেনের আর কোনো অঙ্ক সেরকম পাচ্ছি না। আচ্ছা, আরও অনেক পরে আছে, তাহলে আমি ওগুলো পরে দেখাবো, এখানে আর নেই। এবার তুমি দেখো চার নম্বর অঙ্কটা কী দিয়েছে, ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু প্লাস থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, এরকমভাবে যাচ্ছে, হলো হচ্ছে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এটা সমান হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে। তাহলে আমরা ওয়ানের জন্য দেখি, পি অফ ওয়ানের জন্য। আচ্ছা, এই ফ্যাক্টোরিয়াল, এই যে ওয়ানের পর এই সাইনটা, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল। এটার মানে কি? এক, একের পর এক, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান ইন্টু ওয়ান, ফ্যাক্টোরিয়াল টু মানে ওয়ান ইন্টু টু, ফ্যাক্টোরিয়াল থ্রি মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, অর্থাৎ থ্রি এর আগের সংখ্যাগুলোর গুণফল, থ্রি পর্যন্ত সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল ফোর মানে এক থেকে চার পর্যন্ত সংখ্যার গুণফল, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর। তাহলে ফ্যাক্টোরিয়াল এন মানে ওয়ান থেকে এন পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে এবার আমরা যদি পি অফ ওয়ান করি তাহলে কত পাচ্ছি? ওয়ান, বোঝা গেল। পি অফ টু যদি করি তাহলে কত পাব? এখানটা বসিয়ে দেখো, পি অফ ওয়ান করলে কত পাচ্ছি? টু প্লাস ওয়ান প্লাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল টু, তার মানে টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান পেলাম। এবার এন এর মান যদি দুই বসে তাহলে দুই আর আগে তিন, ফ্যাক্টোরিয়াল থ্রি, ফ্যাক্টোরিয়াল থ্রি মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত পাচ্ছি? তিন দুগুণি ছয় মাইনাস এক পাঁচ, দেখো এখানেও তাই পাচ্ছি, টু ইন্টু টু ফোর আর ওয়ান ফাইভ। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পি অফ এম এর জন্য সত্যি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে এটা এই পর্যন্ত গেলে আমরা পাচ্ছি হচ্ছে এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এম, তার মানে হচ্ছে এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, এই পর্যন্ত পাচ্ছি। তাহলে এটা আমাদের, এবার যদি আমরা পি অফ এম প্লাস ওয়ান নেই সেটাকে আমরা কী দেখাবো? ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত করতে করতে এটা আসলো এন ইন এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এম ইন্টু ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এম আছে, তাহলে এখানে কী হবে? এম প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এম প্লাস ওয়ান। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো এখান থেকে এই পর্যন্ত মানটা আমরা এইটা ধরে নিয়েছি, তাহলে এটা বসিয়ে দাও, তাহলে কী পাচ্ছি? এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ানটা যেমন পরে থাকলো থাকলো। আচ্ছা, এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস, সরি, প্লাস অফ এম প্লাস ওয়ান ইন্টু
বিপরীত একটা দাগ বেশি করলে এটা দাগটা হবে না m প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। আচ্ছা দুজনের মধ্যে থেকেই ফ্যাক্টোরিয়াল m প্লাস ওয়ানটা যদি কমন আসে তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে দেখো, এইখান থেকে এ ফ্যাক্টোরিয়াল m প্লাস ওয়ান এখান থেকেও কমন আসলো, তাহলে এখানে পড়ে আছে m প্লাস ওয়ান আর এখানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস m প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমি এখানটা করলাম, তাহলে কি হচ্ছে ফ্যাক্টোরিয়াল m প্লাস ওয়ান ইন্টু m প্লাস টু মাইনাস ওয়ান। তাহলে ফ্যাক্টোরিয়াল m প্লাস ওয়ান তার পরবর্তী সংখ্যাটা m প্লাস টু, তার মানে m প্লাস টু পর্যন্ত গুণ হচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল m প্লাস টু মাইনাস ওয়ান এইটাকে আমরা কি লিখতে পারি m প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এটা কি আমরা m প্লাস ওয়ানের জন্য সত্যি দেখাতে চাইছিলাম তাই দেখাতে পারলাম, তাহলে এটা m এর যে কোনো মানের জন্য সত্যি, আশা করি বুঝতে পারলে। এবার এইবারে দেখো আমি এখানের কিছু অঙ্ক তোমাকে দেখিয়ে দিই, তাহলে একের অঙ্কটা কি আছে একদম ইজি সংক্ষিপ্ত, একের এক ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ডট ডট দিয়ে টু এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এন স্কোয়ার, তাই যদি হয় তার মানে পি অফ ওয়ানের জন্য ওয়ান স্কোয়ার মানে ওয়ান, পি অফ টু এর জন্য কত হচ্ছে টু স্কোয়ার মানে ফোর, দেখো তিনের একে চার, তাহলে আমরা ধরে নিলাম পি অফ এম এর জন্য সত্যি, ঠিক আছে পি অফ এম এর জন্য যদি সত্যি হয় তার মানে কি হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ডট 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 দিয়ে টু এম মাইনাস ওয়ান ইকুয়াল টু এম স্কোয়ার। এবার যদি এম প্লাস ওয়ানের জন্য ধরি তাহলে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ টু এম মাইনাস ওয়ান। আচ্ছা এইবার যদি আমাকে এখানে এম প্লাস ওয়ান লিখতে হয় জিনিসটা কেমন দাঁড়াবে, টু ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাই তো? তাহলে দেখো এইখানটা এই পর্যন্ত আমরা মান কত পেয়েছি এম স্কোয়ার বসিয়ে দিলাম, তারপরে কত পাচ্ছি টু এম প্লাস টু মাইনাস ওয়ান, তার মানে হলো এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাই তো আছে। এম যখন এম ছিল এম স্কোয়ার হয়েছে, এম প্লাস ওয়ান হয়েছে এম প্লাস ওয়ান স্কোয়ার হয়েছে, তার মানে এম প্লাস ওয়ানের জন্য সত্যি। তাহলে ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো করব, ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর, আচ্ছা ন নম্বর, তাহলে একই রকমভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা এর মধ্যে একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি একটু বড়, যেটা এগারো নম্বরটা যেহেতু ভগ্নাংশে আছে সেই জন্য, ঠিক আছে ওয়ান বাই ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর প্লাস ডট 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 দিয়ে এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা যদি একের জন্য আমরা যদি একের জন্য ধরি তাহলে পি অফ ওয়ান মানে কত, দেখো ওয়ান বসালে হাফ হচ্ছে, এখানেও হাফ হচ্ছে, পি অফ টু বসালে কত হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে টু বাই থ্রি, দেখো এখানে হচ্ছে হাফ প্লাস ওয়ান বাই সিক্স, তাহলে হাফ প্লাস ওয়ান বাই সিক্স, হাফ প্লাস ওয়ান বাই সিক্স করলে কত হয় দেখো, ছয় তিন এক, দেখো দুই বাই তিনই হচ্ছে, চার বাই ছয় মানে দুই বাই তিন, ঠিক আছে? তাহলে পি অফ টু এর জন্যও সত্যি, তাহলে এবার হচ্ছে আমরা ধরে নিলাম পি অফ এম এর জন্য সত্যি, তার মানে কত হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টু এম করতে করতে, এটাকে যদি আমরা পি অফ এম এর জন্য সত্যি ধরি ইকুয়াল টু এম বাই এম প্লাস ওয়ান, তাহলে পি অফ এম প্লাস ওয়ানের জন্য এবার আমাদের ধরতে হবে, তাই তো? ওয়ান বাই ওয়ান ইন্টু টু ওয়ান বাই টু ইন্টু থ্রি করতে করতে আমরা আসলাম ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান,
अच्छा एबार एम प्लस वन तम पदर जो तई तो मैं एम एर जगह बसब एम प्लस वन तेल एम प्लस वन कि हो जाए एम प्लस टू जर यही जगहटुकु के धरे नहीं एम इंटू एम प्लस वन बाई वन बाई एम प्लस वन इंटू एम प्लस टू ताहले आमादेर जदि वन बाई एम प्लस वन जदि कमन नहीं कि होच्छे एम बाई वन प्लस एम बाई टू तई तो ताहले एखान थेके आमरा कि पाच्छी आमरा पाच्छी वन बाई एम प्लस वन टू एम स्क्वायर प्लस वन बाई एम प्लस टू ठीक आछे তাহলে এখানে কি হচ্ছে এম স্কোয়ার প্লাস ও সরি এখানটা দেখো আমি এটা ক্যালকুলেশন ভুল লিখলাম তাহলে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান তাই তো এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান তাহলে এখানে কত হচ্ছে এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু তাহলে একটা একটা এম কেটে গেল এম প্লাস ওয়ান কেটে গেল তাহলে এম প্লাস ওয়ান বাই এম প্লাস টু তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা আমরা লিখতে পারি তাহলে পি অফ এম প্লাস ওয়ানের জন্য সত্যি তাহলে এম এর যে কোনো মানের জন্য সত্যি আচ্ছা তাহলে এইখানে সেম অঙ্ক দেখো এই পর্যন্ত তাহলে এই যে পনেরো নম্বর পর্যন্ত আর এই পর্যন্ত আমি তোমাদের পড়িয়ে দিয়েছি ঠিক আছে বাকি থাকলো শুধু এই যে সাইন কসের অঙ্ক আচ্ছা সাইন কসের অঙ্ক একটা আমি দেখিয়ে দিই কি বলছে তিন নম্বর আছে সাইনের এগুলো তো এখন তোমরা শিখে গেছো তাহলে সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস সাইন থ্রি এক্স ডট ডট দিয়ে সাইন এন এক্স ইকুয়াল টু সাইন অফ এন প্লাস ওয়ান বাই টু এক্স টু সাইন অফ এন এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু ঠিক আছে তাহলে পি অফ ওয়ানের জন্য কত হচ্ছে পি অফ ওয়ানের জন্য দেখো কি হচ্ছে পি অফ ওয়ান হলে সাইন এক্স এখানে আর এখানে দেখো কি হচ্ছে এন প্লাস ওয়ান বা ওয়ান বাই টু তার মানে সাইন এক্স আর আর এখানে কি হচ্ছে দেখো দেখো এখানে কি হচ্ছে তাহলে আমি এখানে যদি এন ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে এখানে গেছে এন প্লাস ওয়ান বাই টু তার মানে টু বাই টু ওয়ান তাহলে সাইন এক্স থাকলো আর বাকিটায় কি আছে সাইন এন এক্স বাই টু তার মানে সাইন এক্স বাই টু নিচেও সাইন এক্স বাই টু দুটো কেটে গেল তাহলে সাইন এক্স পরেরটা থাকছে কি সাইন টু এক্স তাই তো সাইন এক্স প্লাস সাইন টু এক্স তাহলে এখানে কি হচ্ছে এন এর মান দুই বসালে দুই আর একে তিন বাই দুই তাহলে সাইন থ্রি এক্স বাই টু ইন্টু এক্স আর সাইন এক্স আর এখানেও এখানে তো সাইন এক্স বাই টুই থাকছে তাহলে দেখো এই যে সাইন টু এক্স আর সাইন এক্সকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের কী হয় সাইন এক্স প্লাস সাইন টু এক্স এটাকে যদি দুটোকে যদি আমরা ভাঙাই তাহলে এই সূত্রটাই আমাদের পড়তে পারে ঠিক আছে এন প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস ওয়ান সরি টু প্লাস ওয়ান মানে থ্রি এক্স বাই টু হচ্ছে আর এখানে হচ্ছে কি সাইন এন এক্স বাই টু তার মানে এন এর মান যদি দুই বসাই তার মানে শুধু থাকছে সাইন এক্স তার মানে এখান থেকে আমরা সাইন টু এক্সটাকে আমরা ভাঙিয়ে ক্যালকুলেশন করতে পারি ঠিক আছে আর সাইন এক্স বাই টুটা কেটে যাচ্ছে আশা করি বুঝতে পারলে তাহলে এটা আমরা ধরলাম পি অফ টু এর জন্য সত্যি তাহলে ধরলাম পি অফ এম এর জন্য সত্যি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস সাইন থ্রি এক্স ডট 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 দিয়ে আমরা ধরলাম এম এর জন্য সত্যি তাহলে সাইন অফ এম এক্স ইকুয়াল টু তাহলে কত হবে সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স ইন্টু সাইন এম এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা এবার তাহলে দেখাবো এম প্লাস ওয়ানের জন্য সত্যি
তাহলে আমি আর এতটা লিখলাম না, তার মানে লাস্টে আমরা কি পাচ্ছি সাইন, তাহলে এই পাশে পাচ্ছি সাইন অফ এম প্লাস ওয়ান বাই টু এক্স ইনটু সাইন, একই জিনিস আমি আর তাই বারবার লিখলাম না, এম এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু প্লাস সাইন, লাস্টেরটা তাহলে কি হবে এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইনটু এক্স, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা ভাঙাই আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, সাইন অফ এম প্লাস ওয়ান বাই টু ইনটু এক্স ইনটু সাইন অফ এম এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু। আর এখান থেকে তাহলে আমাদের যেটা আসছে দেখো, সাইন অফ এম এম প্লাস ওয়ান ইনটু এক্স, তাহলে এটাকে আমরা ভাঙাতে পারি কি, টু সাইন এম প্লাস ওয়ান বাই টু ইনটু এক্স ইনটু কস এম প্লাস ওয়ান বাই টু ইনটু এক্স, এটাতে ভাঙাতে পারি। আচ্ছা, তাই যদি ভাঙাই তাহলে এখান থেকে আমাদের যেটা আসছে সাইন এম প্লাস ওয়ান বাই টু ইনটু এক্স আর সাইন এম এক্স বাই টু ইনটু, তাহলে এখান থেকে যদি আমরা এইটাকে গুণ করি তাহলে আসছে কি, এটার সাথে সাইন অফ এম প্লাস ওয়ান এক্স ইনটু সাইন এক্স বাই টু, ঠিক আছে। এবার দেখো এইটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি আসছে, তাহলে এটাকে আমাদের সূত্রে ফেলতে গেলে এটা কি আছে, সাইনে সাইন বি, সাইনে সাইন বি, সাইনে সাইন বি তার মানে কসের সূত্র। তাহলে আমাদের যদি এটাকে সূত্রে ফেলতে হয় তাহলে একটা করে দুই দরকার, তাহলে আমরা কি করলাম এই টু সাইন এক্স বাই টুটাকে বাইরে রাখলাম, রাখলে এখানে কি পাচ্ছি টু সাইন এম প্লাস ওয়ান বাই টু এক্স ইনটু সাইন এম এক্স বাই এম এক্স টু প্লাস সাইন এম প্লাস ওয়ান ইনটু এক্স ইনটু সাইন এক্স বাই টু, তাই তো। তাহলে সরি, এটার সাথে একটা দুই গুণ হবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টু সাইন এ প্লাস বি সাইন এম এক্স ইনটু সাইন টু সাইন এক্স ইনটু সাইন বি এক্স, তার মানে কি হয় ইকুয়াল টু হাফ ইনটু টু সাইন এক্স বাই টু, করলে কি হয় তার মানে এটা কিসের সূত্র, দুটোই যখন সাইন থাকে তার মানে কসের সূত্র, তার মানে আমরা কি পাচ্ছি কস অফ কি পাচ্ছি কস অফ, তাহলে এখানে সূত্রটা কি হবে টু সাইন এক্স ইনটু সাইন বি এক্স, তার মানে কি হবে টু সাইন এম প্লাস এন, তাহলে সাইন এ কস বি যদি হয় তাহলে এটা কি হচ্ছে এ কস এ প্লাস বি বাই টু ইনটু এক্স মাইনাস কস বি মাইনাস এ, তাই তো, বি মাইনাস এ হচ্ছে, ঠিক একইভাবে এটাকেও আমরা তাই করতে পারি। করার পর দেখো কি হচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি কত হাফ, এখানে তার কিছু নেই, তার মানে কস এম প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ইনটু এক্স সরি প্লাস হাফ এক্স বাই টু আছে মাইনাস কস বি মাইনাস এ, তো তার মানে হাফ মাইনাস এম প্লাস ওয়ান বাই টু ইনটু এক্স। আচ্ছা, এইটা করার পর আমাদের এখানে কি হচ্ছে, তাহলে টু এম প্লাস ওয়ান বাই টু, আর এখানে কি হচ্ছে কস অফ মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এমটা বাদ হয়ে যাচ্ছে, মাইনাস কস হাফ থাকছে, আবার এখানেও আমাদের কি থাকছে টু এম প্লাস ওয়ান, এখান থেকেও একটা এম প্লাস ওয়ান থাকছে,
তাহলে এইখান থেকে আমাদের যে সূত্রটা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছেটা কি কস অফ হাফটা বেরিয়ে যাচ্ছে, তাই না? তাই যদি বেরোয় তাহলে এখান থেকে একটা কস এম থিট থাকছে, এই একটা একটা করে যখনই বাদ হয়ে গেল তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, 1/2 সাইন এক্স বাই টু নিচে থাকলো, ওপরে থাকছে কি কি কস অফ 2m+1/2 ইন্টু এক্স মাইনাস কস অফ, এখানে দেখো এম এম বাদ হয়ে গেল, তাই তো, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা সাইন এক্স বাই টু। তাহলে এখানে কি হচ্ছে কস অফ এম প্লাস টু ইন্টু এক্স, তাই তো, বাই টু মাইনাস কস অফ এম বাই টু, এইটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা করি ক্যালকুলেশানটা, এবার দেখো এই দুটোকে নিয়ে যদি ক্যালকুলেশান করি এখান থেকে দেখো আবার একটা কিছু বাদ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবার দেখো এই এম বাই টু আর এইটা যদি নেই এখান থেকে একটা এম বাদ হয়ে যাচ্ছে, এবার এই দুটোকে যদি নেই এখান থেকেও কী হচ্ছে টুটা বাদ হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, এই দুটোকে যদি নিয়ে আমরা সূত্র ফেলি, নিয়ে তারপরে কি হচ্ছে আবার সাইন আসছে, হয়ে কাটাকাটি হয়ে দেখবো লাস্টে যেটুকু আমাদের দরকার এই এম প্লাস ওয়ান বাই টু এই পার্টটাই পড়ে আছে। আশা করি বুঝতে পারলে। এই দুটোকে নিয়ে সূত্রে ফেলবো, কসে মাইনাস কস বি সূত্র, এই দুটোকে নিয়ে কসে মাইনাস কস বি সূত্র ফেলবো। ফেলার পর দেখো এখান থেকে এম টু এম প্লাস ওয়ান বাই টু আর এখানে এম প্লাস ওয়ান বাই টু, তাহলে এখান থেকে একটা এম প্লাস ওয়ান আসছে, আর এই দুটোকে নিয়েও ক্যালকুলেশান করলে ঠিক একই জিনিস হবে, সেখান থেকে আমাদের যেটা দরকার সেটাই হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে। এই পর্যন্ত তোমাদের তাহলে আজকে হলো হচ্ছে সংক্ষিপ্ত 20 নম্বর পর্যন্ত, আগেরগুলো আগেই হয়ে গেছে, এগুলো আমি বলে দিলাম, চেষ্টা করবে না পারলে বাকিটা আমাকে দেখ।